Assalamualaikum guys. Shobai kemon acho asha kori shobai onek beshi beshi bhalo acho. So guys, ekta notun video niye chole ashlam. And yep, amader channel kintu 50 subscriber complete hoye geche. So tar jonno ajke bhalo ekta notun ekta special kichu kora jak. Jar karone ajke ami korbo noob prank. Tao lon upe. So prothome ekhan theke amar opponent team hocche MP40 niye nei. To tarpore ami movement ekebare dekhcho ekta noobor moto kortechi. Pore hocche প্রথম রাউন্ডে কিন্তু সে আমাকে হেডশট বডি শটে ডাউন করে দেয়। সে কিন্তু দেখেই বুঝতে ভাই হিউই কে আছে ভাই ভাই দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আমাকে আবার নুপ্রেম করতে যদি আমি হেরে যাই ম্যাচটা, তো আমাকে চার রাউন্ড আগে ওকে দিতে হবে, তারপরে আমার খেলাটা শুরু করতে হবে। তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু ওইভাবেই কিন্তু মরে গেলাম আমি। সো দিস ওয়ে ভাবছে ওয়ার্মটা হয়ে যায়, দেখাই নাই কিন্তু। থ্যাংকস গাইজ 50 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য, আমি খুবই খুশি গাইজ। এভাবেই আমাদের সাথে টাকার চেষ্টা করবে গাইজ সবাই। তারপরে আমি এখান থেকে উজিগানটা নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি হাঁটতেছি। তো অ্যান্ড ইয়াপ, আমি এই যে আগে ভিডিওতে কার্পোর সেলে ভিডিও খেলছিলাম সেখানে সাপোর্ট ভালোই দেখিয়েছো তোমরা, তো থ্যাংক ইউ গাইজ। আর আর ফ্রি ফায়ার ভিডিওতে তো তোমরা ভাই আটটাই কমপ্লিট করে দিয়েছো গাইস, ভাই সেই মজা লাগছে ভাই। তো এখানেও কিন্তু তোমাকে উজিগানতে সে 3 রাউন্ড আমাকে অলরেডি হারিয়ে দিয়েছে। তো এখন কিন্তু আমাকে কী করবো, এ রাউন্ড আমার হাতে হবে। দিস ইজ দ্য লাস্ট রাউন্ড ফর হিম, বিকজ এ রাউন্ডের পরে কিন্তু আমার খেলাটা শুরু। আর একটা রাউন্ড যদি আমি হেরে যাই তখন কিন্তু আমার পুরো ম্যাচটাই শেষ হয়ে যাবে, বিকজ এটা 5 রাউন্ডের খেলা, 4 রাউন্ড কিন্তু আমি অলরেডি তাকে দিয়ে দেবো, দিয়ে দিছি বলতে গেলে 3 রাউন্ড তো দিছি, আর 1 রাউন্ড এটাও আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে এটা পিছনে ছিল, তো একটু আমাকে আরামসে কিন্তু হেডশট মেরে নকডাউন করে দেয়। তো তারপরে কিন্তু আমার খেলাটা শুরু হবে। 4 রাউন্ড কিন্তু আমি অলরেডি তাকে দিয়ে দিয়েছি। অ্যান্ড ইয়াপ, আর দিস ইজ রাউন্ড 5, আর এটাই লাস্ট রাউন্ড ফর হিম। সেই যদি রাউন্ডটি জিতে যায় তাহলে পুরো এই মানে ম্যাচটা জিতে যাবে, আর যদি আমি জিতে চাই তাহলে হচ্ছে আমার আরও রাউন্ড জিতাও লাগবে, বিকজ আমার 5 রাউন্ড টানা জিতে লাগবে এখন। তো শর্ট গান আর এডাবলেন আমি আমার হাতে নিয়ে নিই। অ্যান্ড প্রথমে একটা বডি শট মারি দিই এডাবলেন দিয়ে, এডাবলেনটুকু মারার পর এখানে বডি শট দিয়ে কিন্তু আমি ওর সোনিয়াটা অন করে দিই, তারপরে আরেকটা গুলিতে কিন্তু ওকে আমি নকডাউন করে দিই। অ্যান্ড ইয়ার প্রথম রাউন্ড কিন্তু আমি অলরেডি জিতে গেছি। তো এইভাবেই যদি কম্বিনেশন যদি আমার কাছে থাকে AWM আর শর্ট গান, আমার কি ভাই এত সহজে কেউ হারাতে পারবে না চাইলে। ওকে, তো এখানে আমি আরেকটা টোকা মারতে গেছিলাম বাট লাগি নাই, ও কোথায় ছিল ওটা আমি জানতাম না, ভাবলাম পিছন থেকে ধাপ্পা না করে দেয়। তো খুবই সিরিয়াসভাবে খেলতেছিলাম আমি, বিকজ একটা রাউন্ড যদি যাই আমার হাত থেকে তাহলে কিন্তু ম্যাচটাই শেষ। আর আমি এটা অনেক রেকর্ড করার চেষ্টা করেছি, আর একটা বডি শট দিয়ে দিলাম। অ্যান্ড ইয়াপ, একটা বডি শট দিয়ে শর্ট গান দিয়ে নকডাউন করে দিয়েছি, এবং 2 রাউন্ড 2টা রাউন্ড কিন্তু আমি এখানে অলরেডি জিতে গেছি। মিনস আমার থেকে ও আর 2 রাউন্ড এগিয়ে আছে। আমি এখান থেকে একটা ডিজার্টিকন নিয়ে নিই, ওনার নিই নেই ডিজার্টিকন কোনো ছিল না, আচ্ছা UMP নিয়ে নিই। অ্যান্ড UMP দিয়ে ভাবলাম নুবি দিয়ে এত বেশি হেডশট লাগে না, বিকজ আমার ধমসন দিয়ে বেশি হেডশট লাগে, এটা কী বলি এটা এত বেশি আমার ভালো লাগে না UMPটা। বডি শট আর লাস্টের দিকে একটা 94 হেডশট মেরে কিন্তু তাকে নকডাউন করে দিই। 3 রাউন্ড কিন্তু আমি অলরেডি জিতে গেছি, আর 1 রাউন্ড সে আমার থেকে আগিয়ে আছে বা এগিয়ে আছে বলতে গেলে। তো আমার আর 2 রাউন্ড জিতে লাগবে তাহলে কিন্তু আমি এখান থেকে উইন হয়ে যাবো। আর এরকম মতো যদি CS-এরও কোনো নুব প্র্যাঙ্ক চাও তাহলে আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। তো এখানে আমি আরামসে এখানে বডি শট মারতে গেছিলাম, বাট এখানে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে, তার জন্য আমি একটু মেডিকেট করার জন্য একটা জায়গা খুঁজি, তো ওই মেডিকেটটা করে নিই। তো করার পরে আবার তাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিই, তারপরে ওই যেখানে 11 ড্যামেজ খেয়ে গেছে, তারপরে আর একটু বডি শট দিয়ে মারি, তারপরে আমার ভাই সব কত হেল খাইনেছে রে মামা। আমার ওই জায়গায় হচ্ছে এনিমিটা ছিল, আর এদিক দিয়ে আবার এনিমি আসতেছে, মানে বলতে গেলে পুরো প্যারা মধ্যে ছিলাম। এই ক্যারেক্টারটার জন্য কিন্তু একটু দূরে এসে মেডিকেট করার সময়টা পেয়ে যায়, মেডিকেটটা করে নিই। অ্যান্ড ইয়ার এবার আমার একটু ক্যাম্পিং করি, তারপরে
হচ্ছে এমনি করে ভাই চামু ওই দেখো ওই দেখো এনিমি এন্ড বডি শো থেকে তো তাকে ডাউন নকডাউন করে দি এন্ড ইয়াপ গাইস তোমাদের কি ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও আমাকে ভাই সাহেব কি খেলা খেলছে মামা হিরোই কি আছে বাট এত ভালো খেলতেছে না কেন এখন যারা হিরোইকে থাকে তারা এত ভালো খেলতে পারতেছে না বাট আগেকার হিরোকে প্লেয়ার এখন গ্রান্ড মাস্টার ভাই গ্রান্ড মাস্টার টপ 100 এর মধ্যে আছে আগে যারা হিরোইকে থাকতো আগে যারা ওল্ড প্লেয়ার তাকে তখন গ্রান্ড মাস্টারের সমান হয়ে গেছে গ্রান্ড মাস্টারে গেছে ভাই এটা শিওর থাকো তুমি হিরোকে যাই তো গ্রান্ড মাস্টারের সমান ছিল এখন গ্রান্ড মাস্টারে যাওয়ার হচ্ছে হিরোইকে সমান আমরা আগেকার হিরোকে সমান ওকে তো এখানে কিন্তু আমাকে মেরে ফাইনালি বুইয়াটা করে এরকম ভিডিও আরও যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলতে পারো তো গাইস আজকে ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে রেখো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ গাইস।